নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আপনারা দেখছেন বঙ্গলজি ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গান কিন্তু আমরা সকলেই শুনতে খুবই ভালোবাসি। দিনের অনেকটা টাইম আমরা গান শুনে কাটিয়ে দিই। তো আমরা বেশিরভাগ কিন্তু ইউটিউব থেকেই গানটা শুনি। ইউটিউবে সার্চ করে সেখান থেকে গান বের করে সেখান থেকেই বেশিরভাগ গান শোনা হয়। আর তাছাড়া অনেক মিউজিক প্লেয়ার রয়েছে, কিন্তু ইউটিউবটাই আমরা বেশি কাজে লাগাই। তো আমরা যখন ইউটিউব থেকে গান শুনতে থাকি বা ইউটিউব থেকে যখন কোনো গান সার্চ করে সেটা প্লে করে শুনতে থাকি, তখন কিন্তু আমরা অন্য কিছু করতে পারি না, তখন আমাদের ইউটিউবেই থাকতে হয়। তো আমরা সেরকম গান চালিয়ে মোবাইলটাকে সাইডে রেখে দিই, তো তখন অন্য কিছু কিন্তু করা যায় না। তো এরই মাঝে যদি কোনো কাজ করতে হয় বা অন্য কোনো অ্যাপ যদি খুলতে হয়, তখন কিন্তু ইউটিউবের গানটাকে পজ করে রেখে তারপরে গিয়ে সেটা করতে হয়। তো আমরা অনেক সময় চাই যে যাতে এমনটা হয় যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা চলতে থাকুক আর ইউটিউব অ্যাপটা আমরা ক্লোজ করে দিই বা মিনিমাইজ করে দিই, তো ব্যাকগ্রাউন্ডে যাতে গানটা চলতে থাকে, এরকমটা কিন্তু আমরা চাই। এরকমটা হয়ও যদি আপনি ইউটিউব প্রিমিয়াম নিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডে মিউজিক প্লে করতে পারবেন বা খালি মিউজিকও প্লে করতে পারবেন ওয়াইটি মিউজিক থেকে। তো কিন্তু প্রিমিয়াম নিতে তো অনেকটাই টাকা লাগে আর অনেকে নিতে ইচ্ছুক নয়। তো আজকে আমি একটি ট্রিক্স নিয়ে এসেছি, ট্রিক্স বলতে গেলে একটি অ্যাপ্লিকেশনের কথা আপনাদের বলবো আর কি। তো যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা ইউটিউব প্রিমিয়াম না নিয়েই ইউটিউবের যে কোনো গানকে অডিও হিসাবে শুনতে পারবেন, তাও কি ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ সেখানে সার্চ করে আপনি গানটি প্লে করে দেবেন আর সেটা ব্যাকগ্রাউন্ডেই চলতে থাকবে। আর তাছাড়া এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি ইউটিউবের যে কোনো ভিডিও ডাউনলোডও করতে পারবেন বা ইউটিউব থেকে ডাইরেক্ট শেয়ার করে এই প্লেয়ার দিয়ে চালাতে পারবেন। তো এই অ্যাপটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে, কিন্তু আগেই আপনাদের বলে দিই যে এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পাবেন না। অ্যাপ্লিকেশনটির নাম হলো ওয়াই মিউজিক। তো এটা আপনারা প্লে স্টোরে পাবেন না, এটাকে আপনাদের গুগলে সার্চ করে ডাউনলোড করতে হবে অথবা আমার ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্স থেকে সেখান থেকে আপনারা একটি লিংক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ডাউনলোড করেন, তো তারপর আপনারা ইউটিউবের যে কোনো গানকে সেই অ্যাপ্লিকেশন দিয়ে প্লে করে ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবেন। তো আপনার ব্যাকগ্রাউন্ডে গানও চলতে থাকবে, সেই সাথে সাথে আপনি অন্য যে কোনো কাজও করতে পারবেন। তো অ্যাপটা কীভাবে ব্যবহার করবেন বা কী কী আছে এই অ্যাপের ফিচার্স বা অ্যাপ থেকে কীভাবে বা ভিডিও ডাউনলোড করবেন, তো সব কিছু আমি আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বোতামটি টিপে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অলরেডি ক্লিক করে দেবেন। যাক, তো ভিডিওটি দেখানোর জন্য আমি আপনাদের আমার ফোনের হোম স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো ফোনের হোম স্ক্রিনে আসার পর সেখান থেকে আপনারা আগে থেকে ভিডিও ডেসক্রিপশনের যে লিঙ্কটি সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন, বা এখান থেকে যদি না করেন তো গুগলে গিয়ে সার্চ করে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। গুগলে গিয়ে সার্চ করবেন ওয়াই মিউজিক, তো একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে জাস্ট অ্যাপটিকে সেখান থেকে ওপেন করবেন। আমি যেমন এখান থেকে ওপেন করে নিচ্ছি, তো ওপেন করার পর একটুক্ষণ অপেক্ষা করবেন, করার পর এখান থেকে কিছু পারমিশন চাবে, তো সেগুলোকে অ্যালাউ করে দেবেন। তো পারমিশনগুলোকে অ্যালাউ করে দেওয়ার পর আপনি এই বা সাইডে যে তিনটি ডট রয়েছে সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর প্রথমে যে অপশনটি রয়েছে ডিসকভার, সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পর একদম ডান দিকে শেষের দিকে একটি আইকন দেখতে পারবেন, মানুষের টাইপের আইকনটা। তো সেখানে দেখা হবে যে সাইন ইন উইথ ইউটিউব। তো এখানে আপনাকে ইউটিউবের যে জিমেল অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করে নিতে হবে, যার ফলে কি হবে যে আপনি ইউটিউবের যেসব গানের ভিডিও সার্চ করে করে দেখেন, তো সেই সব যে সাজেশনগুলো সেখানটা এখানে চলে আসবে। ধরুন এখান থেকে আপনি একটি মিউজিক ভিডিও সার্চ করে প্লে করলেন, তো তারপরের যে নেক্সটের যে মিউজিকটা প্লে হবে সেটা আপনার চয়েস অনুযায়ী রেকমেন্ডেশন চলে আসবে, তো সেই অনুযায়ী এখানে ভিডিওটা প্লে হবে। তো তার জন্য আপনাকে এখানে আপনার ইউটিউবের অ্যাকাউন্টে লগ ইন করে দিতে হবে। তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে দিচ্ছি। তো লগ ইন করার পর এখানে দেখবেন যে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্ট চলে এসছে, এখানে আপনার অ্যাকাউন্টের টোটাল ইনফরমেশান দেখাচ্ছে। তো এখান থেকে আপনি ডাইরেক্ট সার্চ করে যে কোনো গান প্লে করতে পারেন। আর যদি আপনি এখান থেকে সার্চ করে প্লে করতে না চান, যদি আপনি চান যে আপনি ইউটিউবে কোনো গান শুনছেন, তো সেটা ডাইরেক্ট এখান থেকে কী করে প্লে করবেন, তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনি কী করবেন, ডাইরেক্ট ইউটিউবে ধরুন চলে গেলেন, তো ইউটিউব থেকে গিয়ে সেখান থেকে একটি গান সার্চ করলেন, সার্চ করে আপনি ধরুন সেটা ওই প্লে অর্থাৎ ওয়াই মিউজিক দিয়ে চালাবেন। তো এখান থেকে জাস্ট এটা
শেয়ার করবেন। শেয়ার করার পর এখানে একটু নিচের দিকে দেখবেন প্লে বলে একটি অপশন আছে, আর আমি সাথে সাথে এটাও বলে দিই যে যদি আপনি এটাকে ডাউনলোড করতে চান তো এখানে দেখুন MP3 ডাউনলোড হিসাবেও আপনি ডাউনলোড করতে পারবেন, M4A এটাও একটা অডিওর মানে কোয়ালিটি, তো এই অনুযায়ী এখানে এইভাবেও ডাউনলোড করতে পারবেন। আর তাছাড়া যদি আপনি এটা ভিডিওটা ডাউনলোড করতে চান তো এখানে আদার্স ডাউনলোড বলে যে একটি অপশন দেখতে পারবেন সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে এই ভিডিওটিকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ভিডিওটা যে কোয়ালিটিতে থাকবে, যদি ভিডিওটা 4K কোয়ালিটিতে থাকে তো আপনি ভিডিওটা 4K কোয়ালিটিতেই ডাউনলোড করতে পারবেন। আর এখান থেকে নিচে যে প্লের অপশন সেখানে প্লেতে ক্লিক করলে ফার্স্টের একটা অপশন আসবে প্লে, তো এখানে যদি ক্লিক করেন তো দেখবেন এখানে গানটা আপনার প্লে হয়ে গেছে, তো আপনার অ্যাপটাও খুলতে হবে না, তো এখানে দেখুন গানটা প্লে হয়ে গেছে, তো এটাই ব্যাকগ্রাউন্ডে এভাবেই প্লে হতে থাকবে। আর ডাউনলোডের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, আমরা কিন্তু অনেকেই ইউটিউবের ভিডিও ডাউনলোড করার জন্য ভিডমেট অ্যাপ ইউজ করি, কিন্তু ভিডমেট অ্যাপে এখন একটা প্রবলেম হয়েছে যেটা ওখানে ভিডিও প্লে করার জন্য একটা এক্সট্রা করে প্লেয়ার ডাউনলোড করতে হয়। তো আর এই অ্যাপটা দিয়ে যদি আপনি ভিডিও ডাউনলোড করেন তো সেখানে এক্সট্রা কোনো প্লেয়ারেরও ডাউনলোড করার প্রয়োজন পড়বে না বা কিচ্ছু করতে হবে না, আপনি আপনার ফাইল ম্যানেজারে গিয়ে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন বা MX প্লেয়ার বা যে কোনো ভিডিও প্লেয়ার থেকে ভিডিওগুলো দেখতে পারবেন, আর এখান থেকে যে কোনো গানকেও ডাউনলোড করে রাখতে পারবেন। তো আশা করি এই অ্যাপটা আপনাদের খুব কাজে আসবে, আপনারা অবশ্যই এটাকে ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থেকে থাকে বা অন্যান্য কোনো যদি জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।